কেমন আছেন বন্ধুরা? গল্প মঞ্জুরির গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা যেন ঠিক পরজীবী প্রাণীদের মতন করে বেঁচে থাকেন। একটু বিস্তারে বলি, পরিবেশে এমন অনেক গাছ আছে যাদের গায়ে বিভিন্ন সময় বিভিন্ন পরজীবী কীটের উপদ্রব হয়। তারা বেঁচে থাকার জন্য সেই গাছেরই রস শোষণ করতে থাকে, বংশবৃদ্ধি করে এবং নিজেদের জৌলুস বৃদ্ধি করতে থাকে। এদিকে ক্রমশ ক্ষীণ হতে থাকে আশ্রয়দানকারী গাছটির জীবনী শক্তি, আর একদিন গাছটি মারা যায়। সাথে সাথে শেষ হয় সেই পরজীবী প্রাণীটিরও জীবন ধারণ। আমাদের গল্পের নায়ক নিখিলের জীবনেও আজ তেমনই সংকট। নিখিলও কি শেষ পর্যন্ত শেষ করে দেবে নিজের জীবন, নাকি খুঁজে পাবে সংকট মুক্তির পথ? জানতে গেলে শুনতে হবে আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা বিপন্ন সুখ। জমজমাটি আসরের মধ্যে নিঃশব্দে কখন পিছন থেকে দরজা দিয়ে ঢুকে ফস করে মৃণালের হাতে তাসগুলো তুলে নিয়ে বলে উঠল, ওহ, খুব মারকাটারি হাতখানা পেয়েছিস তো। নিখিলের জীবনে অনেক সমারোহ এসেছে, অনেক বারবারন্ত। নিখিল যেসব কেষ্টবিষ্ট মহলে ঘুরে বেড়ায়, যেসব হোটেলে ফোটেলে গিয়ে ওঠে, তা শুনে এই পেয়ারা বাগান তরুণ সঙ্গের সদস্যদের চোখ ট্যাড়া হয়ে যায়। তবু নিখিলের কথার ধরনটি বদলায়নি, অন্তত এদের কাছে নয়। বদলানোই তো স্বাভাবিক ছিল, তাহলে হয়তো নিখিলের চরিত্রও বদলায়নি, না হলে কবেকার কোন ছেলে মানুষের ফসল এই একটা আড্ডা ঘর, যার দেওয়ালে স্যাঁতস্যাঁতে ছাপ, মেঝেটা আট ফাটা, করিবর্গা ঝুলন্ত প্রায় এবং দরজা জানলারা রান্নাঘরের সমতুল্য, সেই ঘরটার জন্য ওর মন টানে কেন? নিখিলের বম্বেত বাড়ির চাকর বাকর যদি দেখে সাহেব এই ঘরে ঢুকে একটা ডজন ডজন চায়ের পেয়ালার দাগে চিত্রিত এবং শত শত আগুনের ফুলকির দাহে জর্জরিত মলিন ফরাস পাতা নরবরে চৌকিতে পরমানন্দে বসে আছেন, স্রেফ অজ্ঞান হয়ে যাবে তারা। অথচ সত্যিই পরম আনন্দ পায় নিখিল এখানে এসে, বর্তে যায় যেন। হেড অফিস বোম্বাইতে স্থায়ী হলেও মাঝে মাঝেই কলকাতায় আসতে হয় নিখিলকে কোম্পানির কাজে। কোম্পানির পয়সাতেই উড়ে উড়ে আসা যায়, কোম্পানির গাড়িতেই কলকাতায় চষে বেড়ায়, আর কোম্পানির ঢালাও হুকুমেই তার মান্যগণ্য খদ্দেরদের নিয়ে দামি হোটেলে তুলে লপচপানি করে। রতন চাঁদ, মানিক চাঁদ অ্যান্ড কোম্পানির অনেক রকম বিজনেস, নিখিল তাদের ডান হাত। তবু নিখিল কলকাতায় এলেই কোনো ফাঁকে একবার এই চটা ওঠা মেঝের ঘরটায় দুদণ্ড বসে যায়, হয়তো এক হাত তাসও খেলে যায়। নিখিলের এই ভালোবাসার নম্রতায় সঙ্ঘের অন্য সদস্যরা অভিভূত বিগলিত, কিন্তু নিখিলও কি এদের কাছে কৃতজ্ঞতায় বিগলিত নয়? এরা যে নিখিলকে পয়সাওয়ালা বলে ঠেলে ফেলে দেয়নি, এখনো তুইতকারি করে কথা বলে, নিখিলের কাছে ক্লাবের জন্য ডোনেশন চায়, পূজোর মোটা চাঁদা আদায় করে, এটাকে নিখিল ওদের কৃপা বলেই মনে করে। পেয়ারা বাগান নামটা এখন শহরের নামের খাতা থেকে লুপ্ত, তরুণ সংঘের তরুণরাও আর তরুণ নেই, খুঁজলে অনেকেরই রগের চুলের ফাঁকে আলপিনের আগাদের উঁকি মারতে দেখা যাবে। তবু তরুণ সংঘের প্রতি আনুগত্যের অভাব নেই কারো, নেহাত যারা কর্মসূত্রে বাইরে চলে গেছে তারা বাদে। চলে গিয়েও নিখিলের মতো এতটা যোগসূত্র কেউ রাখতে পারেনি। কেউ কেউ চাঁদা বন্ধ করে দিয়েছে, কেউ হয়তো বার্ষিক চাঁদাটা দুবছরে জমিয়ে ফেলে যখন কলকাতায় আসে তখন দিয়ে দেয়। পূজোর সময় কলকাতায় এলে অষ্টমীর অঞ্জলিটা হয়তো তরুণ সংঘের ঠাকুরকেই দেয়, হয়তোবা এসে উঠতে পারে না, ফিরে গিয়ে একটা পোস্ট কার্ডে একত্রে সবাইকে বিজয়ার সম্ভাষণ জানিয়ে লেখে, নানা কাজে পড়ে ইত্যাদি। এবারে ক্লাবের রজত জয়ন্তী বছর,
তাই এবার পুজোর সময় প্রাক্তন সদস্য সম্মেলনের পরিকল্পনা চলছে এবং বাজেট সম্পর্কে আলোচনা হচ্ছে। এই হেন কালে হঠাৎ নিখিলের আবির্ভাব যেন বিপদকালে ঈশ্বরের আবির্ভাব তুল্য। বাজেটে যা কিছু সমস্যা দেখা দেবে নিখিল হাতে তুলে নেবে এটা নিশ্চিত। অতএব হইচই রবে ঘর প্রায় ফাটিয়ে ফেলল ওরা। কবে এলি, কখন এলি, কেউ কেউ বলল টের পেলাম না তো, আশ্চর্য। নিখিল সেই মলিন ফরাসের উপর একধারে বসে পড়ে বললে, সব কথার জবাব হবে, এই দানটা হয়ে যাক না, দাসটা দারুণ এসেছে। আরে দূর, রেখে দে তোর দারুণ, কথাগুলো হয়ে যাক, তারপর না হয় নতুন করে খেলা শুরু হবে। নতুন করে খেলা শুরু, নিখিল একটু রহস্যময় হাসি হাসে, তাই ভালো, ওরাও জানে তাই ভালো। খেলা নিয়ে বসে থাকলে চলবে না, কাজের কথা হয়ে যাক। হয়তো এক্ষুনি নিখিল বলে বসবে, উঠি ভাই, আর ঠিক 55 মিনিট পরে প্লেন ছাড়বে। ওই রকম মিনিট গুনেই কাজের হিসেব রাখতে হয় নিখিলকে। সঙ্গে সেক্রেটারি বিভূতি বোস, তাই তাড়াতাড়ি নিজেদের কাজের কথা তোলে। হবে হবে, তারা কি, নিখিল বলে, কথা তো পালাচ্ছে না, এই দানটা হয়ে যাক না। থাকবি বুঝি আজ? থাকব, নিখিল আবার রহস্যময় হাসি হাসে। আজ থাকব, কাল থাকব, পরশু থাকব, তরশু নরশু সব দিন থাকব। বলিস কি সত্যি? গুড গুড, কলকাতায় বদলি হয়ে এলি বুঝি? দূর, হেড অফিস থেকে কেউ ব্রাঞ্চে ঠেলতে পারে? পারে, শাস্তিমূলক ব্যবস্থায় পারে, তা আমার ব্যাপারে তো। একটু হেসে কথাটিকে শেষ না করেই শেষ করে নিখিল। ও, তাহলে বুঝি ছুটি নিয়েছিস, ভালো করেছিস, মাঝে মাঝে একটু রেস্টের দরকার, যা ছুটো ছুটি কাজ তোর, আজ বোম্বে, কাল মাদ্রাজ, পরশু দিল্লি, তরশু কানপুর, বাপরে। তা কতদিনের জন্য ছুটি নিয়েছিস? পুজো পর্যন্ত থাকতে পারবি না? পারব, পুজো পর্যন্ত, পুজোর পর পর্যন্ত থেকেই যাব। থেকেই যাবি? এতগুলো বুড়োধারী লোক অবোধ চোখে তাকায়, তার মানে? ওহ, এই সামান্য কথাটার মানে বুঝতে এতগুলো মাথার এত সময় লাগছে চাঁদু, ছুটিটা বরাবরের জন্যই নিয়ে এসেছি বুঝলে বাপ। তবুও যে মাথায় ঢুকছে না ভাই। ওহ, কি দিয়ে যে মাথা তৈরি রে, পাথর, চাকরি ছেড়ে দিয়ে এসেছি। ও ঠাট্টা, ওরা কলরব করে ওঠে। ইয়ারকি, মায়েরই ইয়ারকি, জাদুরে, তোর ছাড়া চাকরিটা কোথায় ফেললি গোপাল, বল না, উড়িয়ে নিয়ে বুকে জড়াই। 40 পার করে ফেলেও ওরা দিব্যি 24-এর ভাষায় কথা বলে। রতনচাঁদ মানিকচাঁদ অ্যান্ড কোম্পানির তুমি তো জাদু বুকের মানিক, মাথায় রতন, তুমি ছেড়ে দেবে চাঁদ ব্রাদারদের? বিশ্বাস না করলে আর কি করব, নিখিল নিজস্ব ভঙ্গিতে হাঁটুতে হাঁটুতে ঠুকতে ঠুকতে বলে। রেজিগনেশন লেটারের কপিটা তো নিয়ে আসিনি যে বিশ্বাস করাবো। অবধের মুখের অবধ কৌতুকের হাসির ফুলকিগুলিকে হঠাৎ নিভু নিভু দেখালো। ব্যাপার কি, সত্যি বলেই মনে হচ্ছে যেন, একজন নেভা গলায় বলল, কথাটা অবিশ্বাস্য, এটা তো অস্বীকার করা যায় না। তা যায় না বটে, কথাটা বলে সহজ ভঙ্গিতে নিখিল পকেট থেকে সিগারেট কেস বার করে একটা বার করে নিয়ে কেসটা ওদের দিকে বাড়িয়ে ধরে বলে, বার কর। রাখ তোর পানামা, হয়েছেটা কি, খুব তেল হয়েছে বুঝি, তাই মেজাজ দেখিয়ে। নিখিল আবার হাঁটুতে ঠুকতে ঠুকতে বলে, আরে দূর, ওদের সঙ্গে আমার এত ভালো রিলেশন, আমার এই ডিসিশনে যা মর্মাহত হয়েছে ওরা, মনে পড়ে সারাক্ষণ মনটা দগ্ধাচ্ছে। তবু ছেড়ে দিলি? দিলাম তো, নতুন করে খেলা শুরু করব, নইলে তো ওরা আমাকে আরও অফার করছিল, এমনিতেই তো 3000 মতো দিচ্ছিল, তাছাড়া ওয়েল ফার্নিশড ফ্রি ফ্ল্যাট, গাড়ি, টেলিফোন, তার উপরেও 3.5 দিতে চাইছিল। নিলি না? না, বড় দুঃখ পেল ওরা, তবে ধরে নিয়েছে আমার হঠাৎ মাথার অসুখ করে গেছে, আমার মিসেসই সেটা রটিয়েছেন অবশ্য। আলোর বিন্দুগুলো আবার উজ্জ্বল হয়।
কি গুল মারছিস বসে বসে? গুল নয় হে, গুল নয়, স্রেফ গোলা, ছুঁড়ে মারলাম একখানা। ছুঁড়ে মারলি কাকে? মিসেসকে, নিখিল দিব্য আত্মস্থ গলায় বলে। মারা ছাড়া উপায় ছিল না রে ভাই, এত বার বাড়িয়েছিল সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। মারলাম ধাই করে একখানা ব্রহ্মাস্ত্র, মারতাম না বলে ভাবত নিরস্ত্র। দেখুক এখন ফুলো বেলুন একেবারে ফুট। শিকালে বউ জব্দ করার একটা পথ অন্তত ছিল, একালের আইন যা আমাদের মতো হতভাগ্যদের একেবারে হাত পা বেঁধে রেখেছে। কটকটে বরুণশীল বলে ওঠে, বড় আক্ষেপ হচ্ছে না? দারুণ হতো, এখন আর হচ্ছে না। জব্দ করে দেবার এই অস্ত্রটা আবিষ্কার করে ফেলে বড়ই আহ্লাদে আছি। বরুণ চড়া চড়া গলায় বলল, করেছেনটা কি মিসেস, আর কারুর সঙ্গে লাভ করেছিলেন? আরে বাবা, তাতেও অত অসহ্য হতো না, বুঝতাম মানুষের চিত্তে অমন দৌর্বল্য এসেও থাকে। তাহলে হলোটা কি? মিসেসকে জব্দ করার জন্য তুমি চাকরি ছাড়লে? 3000 চাকরি, মশার জন্য কামান, অথচ মানে হয়েছিলটা কি? বলল বিজয় বোস, হয়েছিল অহংকার, ধরাকে সরাক জ্ঞান, রাবণ রাজার অবস্থা। এ যাবত নিখিলের সঙ্গে কেউ খিঁচিয়ে কথা বলেনি, অবস্থাও ঘটেনি। নিখিলের বুদ্ধিমত্তাকে বাহবাই দিয়েছে সবাই, নিখিলের সাদা সিধেতে মুগ্ধ হয়েছে। আজ কটকটে বরুণশীল খিঁচিয়ে উঠল, নিখিলের মুখ্যমির জন্যেই অবশ্য। তবে বলা যায় না ওই চাকরিবিহীনতাটা অলক্ষে কোনো কাজ করল কিনা। জজ সাহেব রিটায়ার করলে নাকি পরদিনই পেশকার মুক্তাররা আর মাথা নোয়ায় না। যাই হোক, বরুণশীল খিঁচিয়ে উঠল, এর মধ্যে আর নূতনত্বের কি আছে? পয়সা হলেই অমন ধরাকে সরাক জ্ঞান হয়ে থাকে। জানি, নিখিল একটা পোড়া দেশলাই কাঠি দিয়ে কান চুলকোতে চুলকোতে আমেজি গলায় বলল, গোড়ায় গোড়ায় মেনেও নিয়েছিলাম সেটা, আমার পদোন্নতির সঙ্গে সঙ্গে ওনারও ক্রমোন্নতি হচ্ছিল, দেখছিলাম ড্যাব ডেবিয়ে। কিন্তু বম্বে গিয়ে সেই ওয়েল ফার্নিশড বাড়ি ফাড়ি দেখে আর অন্য সব ধনপতিদের গিন্নিদের সঙ্গে বাতচিত করতে পেয়েটে যেন সাপের পা দেখল ভাই। শুয়োপোকা পাখনা মেলে প্রজাপতি হয়ে উঠতে শিখল, কোটিপতি চাঁদ ব্রাদারদের বাড়ির মেয়েদের মতো সাজ করতে ইচ্ছে হয়, নিজেকে তাদের দরে ভাবতে ইচ্ছে হয়, দেখে দেখে লজ্জায় মারা যায়। এটা তো সুচিবাই, মেয়েরা ওরকম আনব্যালেন্সডই হয়ে থাকে, বলল বিজয় বোস। জানি, তাও জানি, হয়েই থাকে। নিখিলের হাতের কাঠিটা ও কান থেকে এ কানে এনে বললে, তাই নীরবেই দেখে যাচ্ছিলাম, মা মেয়ে একসঙ্গে স্ল্যাক্স পরে বেড়াতে যাচ্ছ, যাও, 6 ইঞ্চি কাপড়ে ব্লাউজ বানাচ্ছ, বানাও, নখে মুখে রং লাগাচ্ছ, লাগাও, ভুরুটাকে আমাদের দাড়ি গোফের মতন স্রেফ ছেঁচে উড়িয়ে দিয়ে তুলি দিয়ে ভুরু আঁকছ, আঁকো, স্থানীয় মহিলাদের মতন রাস্তায় দাঁড়িয়ে হি হি করে ফুচকা খাও, ধোঁয়া ছেড়ে ছেড়ে সিগারেট খাও। এই দেখ, বড্ড রং চড়ানো হচ্ছে না? হচ্ছে না রে ভাই, হচ্ছে না, যা বলছি সব সত্যি, তবু তো শেষটা বলতেই দিলি নে, যাক বুঝে নে। বারণ করতে গেলে আমাকে স্রেফ নস্বাত করে ছাড়ে, আমি গাইয়া, আমি বুনো, আমি সেকেলে, আমার চাল চলন দেখলে নাকি তার মাথা কাটা যায়। মিসেস থাপা, মিসেস চেটিনার, মিসেস ব্যানার্জি নাকি অবাক হয়ে প্রশ্ন করেন, এতদিনেও আপনি ওকে মানুষ করে তুলতে পারলেন না? একা নিজেই নয়, মেয়েও দোষর, মেয়েরও নাকি ওর বন্ধুদের সামনে আমাকে বার করতে লজ্জা করে। আমি হাঁটু দোলাই, আমি মুখে রুমাল চাপা না দিয়েই কাশি, আর কত সব অদ্ভুত কাণ্ড নাকি আমি করি। ছেড়েই দিতাম, ভাবতাম মরগে যা মায়ে মেয়ে, লোকে তোদের দেখেই হাসে, কিন্তু সব জিনিস কি উড়িয়ে দেওয়া যায়? নিখিলের সেই এলিয়ে বসে কৌতুকের গলার কথা বলার চেহারাটা হঠাৎ যেন বদলে যায়। নিখিল সোজা হয়ে বসে, বলে ওঠে,
আমারই মাথার ঘাম পায়ে ফেলা রোজগারের টাকা মায়ে ঝিয়ে চারখানা হাতে মুঠো মুঠো উড়িয়ে ছড়িয়ে আমার রুচির ওপর হাতুড়ি মেরে ওদের আদর্শ সমাজের একজন হচ্ছেন। যখন তখন পার্টি দেওয়া হচ্ছে, পিকনিক যাওয়া হচ্ছে, এবং যেসব মদমাতাল চরিত্রহীন লোকগুলোকে দেখলে বিষ ওঠে সেইগুলোকে আদর করে বাড়িতে ডাকা হচ্ছে কেবলমাত্র তারা বড় লোক এই গুণে। আমার বৌমেয়ে তাদের সঙ্গে হি হি করবে, আর আমি পরম আহ্লাদে সেই পার্টিতে যোগ না দিলে তারা চলে যাওয়ার পর বউ আমাকে তুলোধানা করবে, এইসব বরদাস্ত করে চলেছি। এগুলো তুমি চেক করতেই পারতে, বললে কটকটে বরুণশীল। পারতাম না, নিখিল গম্ভীরভাবে বলে। ব্রেক খারাপ হয়ে যাওয়া গাড়িকে চেক করা যায় না। কলকাতায় থাকতে দেখেছি মাঝে মাঝে ষষ্ঠী মঙ্গলচণ্ডী কী সব যেন করত টরত, ওখানে গিয়ে সব ছেড়ে দিল। আমার মা একবার কোথাকার যেন ঠাকুরের ফুল যত্ন করে পাঠিয়ে দিয়েছিলেন চিঠির খামে ভরে, ফেলে দিয়ে হি হি করে হেসে বললে, মহিলাটি এখনো কোন যুগে আছেন, কেন কেন হবে এসব, পয়সা হলে যদি এসব হতে হয় পয়সাটাই যাক, এই আমার সিদ্ধান্ত। মেয়েটা শুধু কি ঢিঙ্গি হয়ে উঠেছিল জানিস, আমার মাকে আমি চিঠি দিচ্ছি, হি হি করে বলে কিনা, ও মামনি দেখে যাও বাপির মাকে চিঠি লিখতে বসে চিঠির উপর চীনে ভাষায় কি লিখেছে, ও আর অনুসার কি হয় মা জানো? কথাটা হাসিরই, হেসেও ফেলে সবাই, শুধু নিখিল হাসে না। নিখিল বলে, তোরা বললি মশা মারতে কামান, কিন্তু আমি বুঝেছিলাম কামান ভিন্ন উপায় নেই, আমার হাতে ওই একটি ছাড়া আর কোনো অস্ত্র নেই, আমি প্রতি বিষয়েই জব্দ, আমি লোক সমাজের কাছে জব্দ, আমি চাকর বাকরের সামনে কেলেঙ্কারির ভয়ে জব্দ, আমি শান্তিপ্রিয়তার কাছে জব্দ, আমার স্ত্রী এটি বুঝে ফেলেছিল, আর বুঝে ফেলেছিল সব খাঁটির চাবি নিজের কাছে রাখতে হয়, ওর পৃষ্ঠবল ওর সমাজ, ওর পৃষ্ঠবল ওর মেয়ে, ওর পৃষ্ঠবল আমার টাকা, আমার কোনো পৃষ্ঠবল নেই, আমি একা, আমার বাড়িতে আমার কোনো অধিকার নেই, আমার বিধবা মা যিনি কত দুঃখে আমায় মানুষ করেছেন, আমার সেই মানুষ হয়ে ওঠার আশায় দিন গুনেছেন, তাকে আমার বাড়িতে এনে আর রাখার উপায় নেই, রাখার প্রশ্নই নেই। স্বচ্ছন্দে বলে দিল, মা এসে থাকবেন এইখানে, তোমার মার ওই গোবর গঙ্গা জলের ব্যাপারটি এখানে কোথায় হবে শুনি, আমার কিচেনে খেতে পারবেন তো থাকুন এসে। যা তুই মামলা জিততে নিজের স্বপক্ষে মিথ্যে সাক্ষী খাড়া করছিস, মিথ্যে হলে আমার চাইতে বেশি খুশি কেউ হতো না বিজয়, কিন্তু দিস ইজ ফ্যাক্ট, অথচ ওর দিকের গোষ্ঠীর কারো বোম্বে বেড়ানো বাকি থাকলো না, যেহেতু তাদের এই কিচেনেই ভর্তি করা যায়। আজকাল ওই রকমই হয়েছে রে ভাই, দেখছি তো চারিদিকে, বিভূতি বোস বলে। দেখার চোখ সবারই সমান নয় বিভূতি, বললে বিশ্বাস করবি মা সেবার কাদের সঙ্গে যেন তীর্থে বেরিয়ে দ্বারকা ফেরত আমার ওখানে উঠলেন আমায় দেখতে, পুরো তিনটে দিন মা শুধু ফল খেয়ে কাটিয়ে গেলেন, বলল কি জানিস তুমি এমন করছো যেন জগতে এমন ঘটনা আর ঘটে না, বিধবারা তো ফল টল খেয়েই থাকে কত সময়, অথচ মা আসবেন বলে এক গাদা নতুন বাসন পর্যন্ত কিনে এনেছিলাম, কিন্তু ব্যবস্থাটা তো ওর হাতে। অসুবিধাটা তো ওইখানেই, মৃণাল বললে, আমরা যে ওদের হাতে, আমিও তাই ভাবতাম। নিখিল বলে, হঠাৎ একটা বন্ধ দরজা খুলে গেল, দেখলাম রাজ্য সরকারের ওপর আছে কেন্দ্রীয় সরকার, অবস্থা বুঝলে তার ক্ষমতা প্রয়োগ করা যায়, কিন্তু সাধ্যপক্ষে সেই ক্ষমতা কি যায় প্রয়োগ করতে, অবস্থা তাই চরমে পৌঁছয়। আমার মা সুচিবাই বিধবা, আমার বোন তো তা নয়, ওর ছোট মেয়েটা ভুগছে শুনে আমার কাছে আনতে চেয়েছিলাম, 700 অসুবিধার ফিরিস্তি শুনিয়ে চিঠির কাগজ কেড়ে নিয়ে বলল,
আমি লিখে দেব এখন গুছিয়ে গাছিয়ে। বল, তোরাই বল, এই জন্যই কি আমি অনেক টাকা রোজগার করতে চেয়েছিলাম? হ্যাঁ, ওইটাই আমার আশৈশবের স্বপ্ন ছিল, অনেক টাকা রোজগার করব। করেওছি অনেক, বলতে কি আশাতীত। কিন্তু সে কি ওই মাতাল থাপা কোটলা আর ব্যানার্জিকে বাড়িতে ডেকে ডেকে নেমন্তন্ন খাওয়ানোর জন্য? আর সেই নেমন্তন্ন সুবিধের জন্য 250 মাইনের গোয়ানিজ কুক রাখার জন্য? 250? অনেকগুলো গলা থেকে ওই একটাই শব্দ উচ্চারিত হয়, আর কোনো কথা বোধহয় চট করে জোগায় না কারো মুখে। সঙ্গে সঙ্গে আরো একটি ক্ষুব্ধ স্বর আছড়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ 250, চাল পলাচ্ছি না ভাই, সত্যি। তাও শুনলাম নাকি খুব সস্তায় পাওয়া গেছে। ওই পুং দ্রৌপদী যা রান্না জানে তাতে নাকি হোটেল টোটেলে ওর 4 গুণ মাইনে পেত। হতে পারে, অসম্ভব নয়, কিন্তু বলতে পারিস সে লোক আমার সংসারে কেন? আমায় বাবা স্ত্রী পুত্র নিয়ে ছোট ভাইকে মানুষ করে মাত্র 250 টাকায় সংসার চালিয়ে গেছেন। আমার কাকা, যিনি বাবা মারা যাবার পর আমাদের দাঁড় করিয়ে রেখেছিলেন, তিনি এখনো 300টি টাকার জন্য ভাঙা শরীর নিয়ে বদ্যিবাটি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে মরছেন। আর আমার রাঁধুনির মাইনে 250! অথচ আমি শালা হাই প্রেশার আর ডায়াবেটিসের রুগী, খাই শুধু দুবেলা দুখানা করে শুকনো রুটি আর আলু নিয়ে আঝালি একটা স্টু। এই প্রশ্ন তুলেছিলাম বলে আমায় শুধু রাস্তা থেকে ধুলো কুড়িয়ে গায়ে দিতে বাকি রেখেছিল। বলে, বোকার মতো কথা বলো না, ওরকম একটা কুক থাকা বাড়ি গাড়ি থাকার মতোই প্রেস্টিজ। ওর যত বান্ধবী মিসেস কোটলা, মিসেস থাপা, মিসেস বাটলিওয়ালা, মিসেস ব্যানার্জির দল, নাকি ওই কুক গৌরবে গৌরবান্বিতা আমার মিসেসকে ঈর্ষা করছে, বলছে ভাঙিয়ে নেব। আমার মিসেস নাকি কেবলমাত্র তোয়াজের জোরে লোকটাকে টিকিয়ে রেখেছেন। হ্যাঁ, তোয়াজ উনি করেন, ওদের বই কি, তোয়াজ সমীহ সবই করেন। ম্যাড্রাসি আয়াটাকে যা সমীহ করেন ভদ্রমহিলা, তার 10 ভাগের 1 ভাগ আমার মা কাকিমা পেলে ধন্য হয়ে যেতাম। সবই সহ্য করে যাচ্ছিলাম, পড়ে পড়ে মার খাচ্ছিলাম, নিজের সংসারে চোর, নিজের বাড়িতে অনধিকারী, নিজের স্ত্রী কন্যার কাছে অবজ্ঞেও। অবজ্ঞেও? থেকে থেকে তুই তো ভারী গোলমেলে এক একটা কথা বলছিস নিখিল, অবজ্ঞাটা আসছে কোথা থেকে? কেন, ওদের কালচার থেকে? নিখিল হঠাৎ তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা হেঁটে গিয়ে বলে, ওই উচ্চ কালচার সম্পন্ন মহিলাটি আর তার 14-15 বছরের মেয়েটি অহরহই আমায় বলছেন, বোকার মতো কথা বলো না, আমার গাইয়ামি আর বোকামির জন্য নাকি সমাজের যে স্তরে ওদের পৌঁছবার কথা সেই স্তরে উঠতে পারেননি, সেই আক্ষেপে মরেছিলেন আর ভেবেছিলেন হেস্তনেস্ত করে ছাড়বেন। জিজ্ঞাসা করেছিলাম, সেই সমাজটা কাদের? উত্তরে হাসির ছুরিতে ফালা ফালা করে আমাকে বলেছিল, তাহা বটে, আমার আসল সমাজ যে তোমার ওই বদ্যিবাটির গোষ্ঠীর, তোমার ওই রানাঘাটের মাসির, শিবপুরের পিসির, সেই কথাটা মনে ছিল না। কিন্তু কি করব বলো, আমার ক্ষমতা নেই তোমার এই বদ্যিবাটির গোষ্ঠীর সঙ্গে সমাজবদ্ধ হয়ে সম্পর্ক বজায় রাখার। এই কথাগুলো আমায় শুনে যেতে হবে দিনের পর দিন, কারণ আমি শালা মুখের রক্ত উঠিয়ে রূপোর রথ কিনে চড়িয়ে সেই ওর স্বর্গ অর্থ কাম মোক্ষ সমাজটির দরজায় পৌঁছিয়ে দিয়েছি। নিখিলের কথাগুলো উপভোগ্য, ওর বন্ধুরাও করছিল উপভোগ, কিন্তু যখনই স্মরণে আনছিল বউকে জব্দ করার জন্য নিখিল 3000-ই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছে, তখনই উপভোগের রস ফিকে হয়ে আসছিল। নিখিল ওদের একটা বল ভরসা, নিখিল ওদের তরুণ সংঘের গৌরব, ভেবেছিল রজত জয়ন্তীর ছুতোয় নিখিলের হৃদয়ে কিছু প্রেরণা জাগিয়ে ক্লাবের ঘরটাকে সংস্কার করিয়ে নেবে।
সেই গুড়ে বালি পড়ল। অথচ দুর্ভাগ্য নয়, স্রেফ দুর্মতি। বরুণশীল চড়া গলায় বলে, সেই রূপর রথে তুমি নিজেও চড়েছ। চড়িনি, টেনেছি, ছোপটি খেয়ে টেনে নিয়ে গেছি, এদিক ওদিক তাকাবার সুযোগ পাইনি। আমার মা যখন লিখেছেন, অনেক দিন তোমায় দেখিনি, আমি তখন প্লেনে চড়ে সস্ত্রীক কাশ্মীরে বেড়াতে চলে গেছি। যেদিন খবর পেয়েছি আমার বোনের রুগ্ন মেয়েটা মারা গেছে, সেদিন আমার বাড়িতে রাজকীয় পার্টি বসিয়েছি। এই মুহূর্তে নিখিল আর তিন হাজারই নয়, নিখিল এখন বেকারের খাতায় নাম লিখিয়েছে। তাই রেগে যাওয়া বন্ধু বিনা কুণ্ঠায় বলল, তা তুমি যদি এত স্ত্রৈণ হও, হবেই তো এসব। নিখিল রাগে না, নিখিল গম্ভীর হাসি হেসে বলে, লোকে তাই বলছে বটে, আমার স্ত্রীও সেই অহংকারেই বোধহয় রথের দড়ি নাকে পড়িয়ে চড়ে বসেছিল। কিন্তু ভাইরে, যারা একটু শান্তিপ্রিয় তারাই জানে কতখানি দাম দিয়ে ওই শান্তিটা কিনতে হয়। কিন্তু এখন এখন কি হলো? নিখিল এতক্ষণ ঘরের মধ্যে পায়চারি করছিল, আবার বসে পড়ে হাঁটু নাচাতে নাচাতে বলল, এখন হঠাৎ টের পেয়ে গেলাম, শান্তি ভেবে যেটাকে অনেক দাম দিয়ে কিনেছিলাম সেটা স্রেফ একটা বিষ গাছের চারা, তাকেই বাড়াচ্ছিলাম বসে বসে। টের পেয়ে আর ঠকি, নাক থেকে দড়ি ছাড়িয়ে নিয়ে দিলাম রথখানা শুদ্ধ উল্টে, নে এবার কিসে চড়ে অহংকার করবি কর। তবু শেষ ডিসিশন নিয়েছিলাম কেন জানিস? দেখতে পাচ্ছিলাম চোখের সামনে মেয়েটা শুদ্ধ ধ্বংস হয়ে যাচ্ছে, রাত দিন আমায় নিয়ে হিহি করছে, আমি নাকি গাইয়া, আমি নাকি ভূত, আমি সভ্য সমাজে অচল। অবাক হয়ে ভাবি, ভাই একবারও খেয়ালে আনে না এই আনকালচার্ড লোকটার ক্যাপাসিটির বৃক্ষেই তোদের কালচারের ফুল ফুটছে? তোদের কালচার কি আমাদের মা ঠাকুরমার কালচারের মতো নিজস্ব? তোদের তো পয়সা দিয়ে কেনা কালচার, আমার যত রোজগার বাড়বে তোদের তত কালচার বাড়বে, খেয়াল করে না? খুব বুদ্ধিধারী তো, তাই গাছের ঢালে বসে সেই গাছেরই ডালের গোড়ায় কোপ দিয়েছে, ভোগও এখন তার ফল। যা, কতদিন বাপের বাড়ি থাকতে পারিস থাকে যা, আমার বাড়িতে আসতে চাইলে স্রেফ বদ্যিবাটি দেখিয়ে দেব, বাপ তো ওই বদ্যিবাটি দেখেই বিয়ে দিয়েছিল। কথাগুলো প্রণিধানযোগ্য, তবু নিখিলের দিকে ভোট পড়ে না। কটকটে বরুণশীলই শুধু নয়, সকলেই বলে ওঠে, যতই যা বলো ভাই, আমরা কিন্তু বলবো এ হলো তোমার সেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। হয়তো তাই। হঠাৎ আচমকা একটা জোর হাসি হেসে নিখিল বলে ওঠে, তবু যাত্রা ভঙ্গটা তো হলো, প্রায় দুর্যোধনের উড়ুভঙ্গের মতোই হলো, একদিনে তেলা মুখ একেবারে ঝোলা, দেখুক এখন নিরুপায়ের পাঠ প্লে করতে কেমন লাগে, সাধের সংসারটি আর সেই ওনার সোনার সমাজটি ত্যাগ করে চলে আসবার সময় যা একখানি চেহারা হয়েছিল, ওহ ওতেই আমার সব দাম উসুল হয়ে গেছে। দূর দূর, তোর কোনো যুক্তিই কাজের নয়, বউকে জব্দ করতে তোর জীবনটা তুই ছত্রখান করে ফেললি। নিখিল গম্ভীর, একটু হেসে শান্ত গলায় বলে, সবাই ওই কথাই বলছে বটে, এমনকি আমার নিজের মাও, কিন্তু ভেবে ভেবে তো ঠিক করতে পারছি না তোদের কথাই সত্যি কিনা, ভেবেই মরছি। সেই অবধি ওই জীবনটা কি আমার ছিল? বন্ধুরা, আজ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা বিপন্ন সুখ। যদি গল্প পাঠ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই চ্যানেলে নতুন কোনো গল্প পোস্ট হলে তার নোটিফিকেশন আপনার কাছেও পৌঁছে যায়।
সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।